আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা আবাদা একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে যেইটা মানুষ সাধারণত সালাতের মধ্যে করে থাকে আর তা হচ্ছে নামাজে বা মেঝেতে ময়লা থাকলে তা সালাত অবস্থায় হাত দিয়ে কিংবা ফোঁক দিয়ে পরিষ্কার করা যাবে কি অনেক সময় দেখা যায় যে সিজদা করার সময় মনে হচ্ছে কিছু ময়লা আছে তখন আমরা ফোঁক দিয়ে তাকে সরানোর চেষ্টা করি বা দিয়ে দিতে গেলে কিছু সামনে পড়বে তখন এটা হাত দিয়ে সরানোর চেষ্টা করি তো এরকম কিছু করা যাবে কি না সমন্বিত দর্শক মণ্ডলী ইবাদত তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় তবে সলাৎ এমন একটি ইবাদত যাতে খুব বেশি একাগ্রতা লাগবে আর যখন মানুষ এরকমই কিছু করতে চায় তখন তার একাগ্রতা ঠিক থাকে না আর যেসব কাজে বা দর্শনে একাগ্রতা নষ্ট হয় তা থেকে মানুষকে বিরত থাকতে হবে যা আমরা আপনাদের সামনে পেশ করে থাকি যে রাসূল সাল্লাহ আলি সাল্লাম আয়েসা রাজিয়াল্লাহ আনহাকে বলেন আয়েসা তোমার এই চাদরটা সরাও তোমার এই চাদরে এমন কিছু ডোরাডোরা দাগ রয়েছে যা আমার সলাতের একাগ্রতাকে নষ্ট করে দিচ্ছে তো সলাতের একাগ্রতা বজায় রাখার জন্য সার্বিকভাবে আমাদের চেষ্টা করতে হবে ঠিক আমাদের চোখের সামনে যদি এমন কিছু পড়ে যাকে সরালে আমাদের একাগ্রতা নষ্ট হবে তাহলে সম্ভবপর তা না করাই ভালো তবে যদি করাই লাগে এরকম পরিস্থিতি হয় তাহলে একবার তা করা যায় একবার হাদি দিয়ে সেটাকে সরিয়ে দেওয়া যায় বা ফোঁক দেওয়ার মাধ্যমে তাকে সরিয়ে দেওয়া যায় কিন্তু বারবার সলাতের মধ্যে এই কাজে লিপ্ত থাকলে বুঝতে হবে যে আমি সলাতের একাগ্রতা নষ্ট করে ফেলেছি যাতে আমি পূর্ণ নিয়ে পাবো না সমন্বিত দর্শক মণ্ডলী এ ব্যাপারে একটি হাদিস আমরা আপনাদের সামনে পেশ করি বোখারি বারোশো সাত নম্বর হাদিসে রয়েছে মোয়িব রাজিয়াল্লাহ আনহ বলেন আন্না নবিয়া সাল্লাহসাল্লাম কালা ফির রাজুলে আল্লাহর নবী একজন লোকের ব্যাপারে বললেন ইসব উদ্ তোরা বা হাইসো যিনি যেখানে সিজদা করবেন সেই জায়গা থেকে মাটি সরিয়ে সমান করছিলেন হাত দিয়ে তিনি জায়গাটাকে সমান করছিলেন সিজদা দেওয়া তার জন্য সহজ হবে মনে করে পালা রাসুল সাল্লাহ আলি তাকে বললেন শোনো ইনকুন্তা ফায়লান তোমাকে যদি এমনটা করাই লাগে তুমি যেখানে সেজদা দিবা সেই জায়গায় যদি তোমাকে ঠিকঠাক করাই লাগে ফওয়াহে দাতান তাহলে একবার করো সমন্বিত দর্শক মণ্ডলী অত্র বোখারের হাদিস দ্বারা আমরা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে সলাতের মধ্যে যদি আমাদের এমন কিছু করা লাগে তাহলে আমরা একবার করতে পারি একবার হাত দিয়ে তা সরিয়ে দিতে পারি বা ফোঁক দিয়ে তা সরিয়ে দিতে পারি কিন্তু একাধিকবার যদি করি তাহলে বুঝতে হবে যে আমরা সলাতের একাগ্রতা নষ্ট করে ফেলেছি এবং আমরা বিনয়ের সাথে খসুখযুয়ের সাথে সলাত আদায় করতে পারছি না আল্লাহ আমাদেরকে এ ব্যাপারে বিনয়ের সাথে খসুখযু বহাল রেখে সলাত আদায় করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ আলম্বিশ ও সাল্লনবী ও সাল্লাম আলাইকুম